আরো কাছে রাখে না, যেও না তুমি ছাড়া। তোর আকাশে বাতাস খেলে
গায়গুম পারা মোর
শুনলেন জিৎ অভিনীত কিছু সুপারহিট ফিল্মের গান। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন নরুনটেক অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি গানের সাথে কিছু ফুলের দৃশ্য দেখাবো। আমি গিয়েছিলাম একটি নার্সারিতে কিছু ভিডিও সংগ্রহ করতে, সেখানে কিছু আপনাদের ফুলের দৃশ্য দেখাবো, অসাধারণ কিছু ফুল। এছাড়া কিছু গ্রাম্য পরিবেশ দেখাবো যেখানে শুধু সবুজ আর সবুজ। আপনারা সবাই জানেন যে আমি প্রতিদিনই কিছু না কিছু ভিডিও আপনাদের জন্য আমি উপহার দিয়ে থাকি গানের সাথে, যাতে গান দেখার সঙ্গে সঙ্গে আপনারা কিছু ভালো দৃশ্য দেখতে পারেন। অসাধারণ ফুল দেখুন, দেখে চোখ জুড়িয়ে যাবে, অপূর্ব সুন্দর। আজকে আমি একটি বিষয় নিয়ে কথা বলবো। অনেকেই জিজ্ঞাসা করেছেন যে নতুন যখন চ্যানেল ক্রিয়েট করা হয়, নতুন চ্যানেল ক্রিয়েট করার সময় নতুন কোনো ইউটিউবার, তার তো কোনো ধ্যান ধারণা কিছুই থাকে না, প্রতিদিন ভিডিও দিলে ভালো হবে না সপ্তাহে একদিন ভিডিও দিলে ভালো হবে না দুদিন তিন দিন পর ভিডিও দিলে ভালো হবে, কবে কীভাবে ভিডিও আপলোড করলে সবথেকে চ্যানেল গ্রোথ করবে, এই বিষয়ে জানতে যাচ্ছেন যে প্রতিদিন কি ভিডিও দিতে হবে নাকি সপ্তাহে নাকি তিন দিন চার দিন পর একদিন কিংবা প্রতিদিন দুটো তিনটে, কোনভাবে দিলে সুবিধা হয় এবং চ্যানেল গ্রোথ করবে। আজকে আমি আপনাদের এই বিষয় নিয়ে ডিটেলস আলোচনা করব যে যারা নতুন চ্যানেল আছে, যেসব যারা নতুন চ্যানেল ক্রিয়েট করবে ভাবছেন যে নতুন চ্যানেল ক্রিয়েট করে তারপরে ক্রিয়েট করার পর চ্যানেল আপলোড চ্যানেলে ভিডিও আপলোড কীভাবে দেবো, প্রতিদিন দেবো না সপ্তাহে দেবো না চার দিন পাঁচ দিন পর একদিন দেবো, এই একটি দ্বিধায় মোটামুটি সব নতুন ইউটিউবাররা থাকেন। এবার এই সমস্যার সমাধান করতে গেলে আগে দেখতে হবে আপনি কোন ক্যাটাগরি নিয়ে চ্যানেল তৈরি করছেন। আপনি যখন নতুন চ্যানেল ক্রিয়েট করছেন তখন তো আপনার ক্যাটাগরি চুজ করতে হবে, কোন ক্যাটাগরি। ধরুন আপনি টেক চ্যানেল যদি করেন, আমরা যেমন টেক চ্যানেল করি, টেক চ্যানেল হলে আপনি প্রতিদিন একটা ভিডিও দিতে পারেন, কোনো প্রবলেম নেই, আপনি দিতেও পারবেন। কেননা আমি এই কারণে বলছি যে প্রতিদিন ভিডিও যদি আপনি দিতে চান তাহলে তো আপনার সময় বের করতে হবে, আপনার ভিডিওটা মেক করতে হবে। ধরুন আপনি কোনো জব করছেন, এইবার জব করে আপনি কতটুকু সময় পাবেন, সেই সময়ের মধ্যে আপনি প্রতিদিন দুটো কিংবা প্রতিদিন ভিডিও মেক করা আপনার পক্ষে কি সম্ভব হবে? যদি সম্ভব হয় তাহলে আপনি টেক চ্যানেল করতে পারেন। টেক চ্যানেলে বেশি সময় লাগে না, আর একদিনে দুটো তিনটে ভিডিও আপলোড করার মানে মেক করে রাখা যায়, আপলোড দিয়ে রাখলাম পরে সেটাকে পাবলিক করলাম, এরকমও করা যায়। কিন্তু দেখা গেল আপনি কোনো কমেডিয়ান চ্যানেল করলেন, ফানি চ্যানেল, কমেডিয়ান চ্যানেল করতে গেলে একটি টিমের প্রয়োজন পড়ে। এইবার একটি টিম যদি আপনার থাকে তাহলে আপনার স্ক্রিপ্ট লিখতে হবে, টিমকে সবাই বোঝাতে হবে, সবার সাথে কম্বিনেশন করতে হবে, তখন প্রচুর সময়ের ব্যাপার, প্রতিদিন তখন ভিডিও আপলোড দেওয়া সম্ভব নয়। আর প্রতিদিন ভিডিও আপলোড দিতে গেলে কোয়ালিটির ব্যাপার আছে, অনেকেই চান যে আমি প্রতিদিন কন্টেন্ট দেবো, কোয়ালিটি আমার দরকার নেই, তাহলে হয়তো আপনি প্রতিদিন একটি ভিডিও আপলোড দিতে পারবেন, হয়তো অসুবিধা হবে না। কিন্তু আপনি যদি মনে করেন যে আমি কন্টেন্ট এর উপরে জোর দেবো, খুব ভালো কন্টেন্ট করবো, কোয়ালিটি ভালো করবো, সব দিকে ভালো করব, তাহলে প্রতিদিন একটা ভিডিও আপলোড দেওয়া সম্ভব নয়। কিছু কিছু যেমন যদি আপনি নিউজ চ্যানেল করেন, ধরেন আপনি নিউজ চ্যানেল করছেন, তাহলে আপনার যদি সময় থাকে, আপনি আমি আগেই বললাম যে আপনি যদি জব করে থাকেন কিংবা অন্য কোনো কাজে ব্যস্ত থাকেন তাহলে আপনি পারবেন না। নিউজ চ্যানেল করতে গেলে আপনার প্রচুর সময়ের দরকার, আপনার সব খবর সংগ্রহ করতে হবে, এডিট করতে হবে, আর আপনার যদি টিম না থাকে তাহলে তো আরও প্রবলেম। টিম অবশ্যই আপনার থাকতে হবে, টিম না থাকলে আপনি এইসব সব একসাথে করতে পারবেন না। তাই আপনি কোন ক্যাটাগরির চ্যানেল করছেন তার উপর নির্ভর করবে আপনি প্রতিদিন ভিডিও আপলোড দিতে পারবেন কি না, না সপ্তাহে একদিন দেবেন নাকি তিন দিন চার দিন পর একদিন দেবেন, সেটাও নির্ভর করবে আপনার ক্যাটাগরির উপরে। তবে সবথেকে যেটা বেটার হয়, আমি যেটা মনে করি, আমরা যেটা করি টেক চ্যানেল, টেক চ্যানেল করলে কী হয়, টিমের প্রয়োজন খুব একটা পড়ে না,
কষ্ট কষ্ট মনে একা করা যায়। টিমের প্রয়োজন পড়ে, সব চ্যানেলের টিমের আছে, কিন্তু যেহেতু প্রথম অবস্থায় ইনকাম হবে না, আপনি নতুন চ্যানেল ক্রিয়েট করছেন, আপনার কোনো ইনকাম হবে না, যা কিছু আপনার গাঁট থেকে খরচ করতে হবে, তখন আপনি ইনভেস্ট কী করে করবেন? তাই একা করাই ভালো। একা করলেও প্রতিদিন একটা ভিডিও ভালোভাবে আপলোড দেওয়া যায়, আর অনেক সময় যখন সময় পাওয়া যায় দেখা গেল একবারে তিনটে চারটে ভিডিও মেক করে রাখলাম, তারপর সেই ভিডিওগুলো আনলিস্টেডও করে রাখলাম। আমরা যেমন আমরা করি, আমি তো প্রায় দুটো তিনটে চারটে ভিডিও একবারে আপলোড দিয়ে রাখি আনলিস্টেড করে। আমি একাই ভিডিও মেক করি, আমার কোনো টিম নেই। তাই যত ছোট ইউটিউবার আছে কারোর টিম থাকে না, কিন্তু টেক ছাড়া আপনি যদি আদার্স অন্য কোনো চ্যানেল করেন তাহলে কিন্তু আপনার সে সমস্যার সমাধান হতে হবে। যেমন বললাম যে আপনি যদি কমেডিয়ান করেন, কিংবা আপনি যদি ব্লগ করেন, কিংবা আপনি যদি আদার্স কোনো চ্যানেল করেন, যেমন নিউজ চ্যানেল কিংবা যে কোনো ফানি চ্যানেল যদি করেন, তখন কিন্তু আপনার সময়ের ব্যাপার আছে। সময় লাগবে, টিম লাগবে। আপনি ব্লগ করতে গেলে, ধরুন ব্লগ করছেন, ব্লগিং করতে গেলে তো আপনার বাইরে যেতে হবে, বাইরে গিয়ে ভিডিও শ্যুট করতে হবে, সেই ভিডিও শ্যুট করে আবার এডিট করতে হবে, এডিট করে আপলোড দেওয়া, এতে অনেক সময় সাপেক্ষ। আর প্রথমেই আপনাদের বলেছি যে যদি আপনি সম্পূর্ণ ফ্রি হন তাহলে হয়তো প্রতিদিন একটা ভিডিও আপলোড দিতে পারবেন, আর আপনি যদি আদার্স কোনো কাজে ব্যস্ত থাকেন, কোনো জব করে থাকেন কিংবা কোনো কোম্পানিতে কিছু কাজ করে থাকেন, তাহলে হয়তো আপনি পারবেন না। এই তো আজকে যারা জিজ্ঞাসা করেছিলেন যে প্রতিদিন ভিডিও আপলোড দিলে ভালো হবে না সপ্তাহে দিলে ভালো হবে, যারা নতুন চ্যানেল ক্রিয়েট করছেন অনেকেই দ্বিধায় ছিলেন, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কোনটা সুবিধা হবে আপনাদের পক্ষে। অনেকেই মনে করেন যে ইউটিউব চ্যানেল খুলবো, কোনো রকম মনিটাইজ করব, তারপরে টাকা ইনকাম করব। প্রথম অবস্থায় আপনার ইনভেস্ট করতে হবে কিছু, যেমন ভালো কোয়ালিটি যদি দিতে চান, আপনি যদি মনে করেন যে আপনি ভালো কোয়ালিটি দেবেন, তাহলে আপনার কিছু ইনভেস্ট করতে হবে। একটি ভালো মোবাইল হোক, ক্যামেরা হোক, মাইক লাগবে, স্ট্যান্ড লাগবে, এইগুলো আপনার লাগবেই। আর এইগুলো করতে গেলে আপনার কিছু ইনভেস্ট করতে হবে ভালো ভিডিও কল দিতে গেলে। আর যখন আপনি প্রথম চ্যানেল ক্রিয়েট করছেন, চ্যানেল ক্রিয়েট করতে গেলে এই ইনস্ট্রুমেন্টগুলো আপনার একবারে রেডি করে তবেই আপনার নামতে হবে। আর প্রথমেই বলি আপনাদের, যদি চ্যানেল নতুন ক্রিয়েট করেন একবারে কমপ্লিট করবেন, সম্পূর্ণ সিও করে নেবেন। সিও করে যত রকম সেটিংস আছে করে নেবেন। আর অনেকেই আমি দেখি যারা প্রথমে চ্যানেল ক্রিয়েট করেন তারা কেউ চ্যানেল ব্যানার বানান না। চ্যানেল ব্যানার বানাবেন, অবশ্যই চ্যানেলের নাম সুন্দর করে দেবেন। অনেকে চ্যানেল নাম দেন যে চ্যানেলের নাম সার্চ করলে খুঁজে পাওয়া যায় না। দেখা গেল এমন একটি চ্যানেল নাম পাচ্ছেন, খুব ফেমাস নাম, সবাই ফেমাস নাম পছন্দ করে, সেই ফেমাস নাম দিয়ে চ্যানেল তৈরি করে। এইবার দেখা গেল ওই নামে ইউটিউবে হাজার চ্যানেল আছে। এইবার যখনই আপনার তো নতুন চ্যানেল, যখনই সার্চ করা হবে আপনার চ্যানেলটি কেউ খুঁজে পাবে না। এই কারণে যখনই চ্যানেল নাম দেবেন, চ্যানেলের আগে ইউটিউবে সার্চ করবেন। ধরুন আপনি একটি কোনো নাম চুজ করলেন, আপনার নিজের নাম দিয়ে আপনি চ্যানেল খুললেন। এইবার আপনার নিজের নামে যদি হাজার চ্যানেল থাকে, নামটি দেবার আগে আপনি ইউটিউবে সার্চ করে দেখবেন যে ওই নামে কোনো চ্যানেল আছে কি না। সবসময়ের জন্য এই কথা মনে রাখবেন যারা নতুন ইউটিউবার, যে আমি যে নামটি চুজ করব সেই নামটি আগে ইউটিউবে সার্চ করে দেখব সেই নামে কোনো চ্যানেল আছে কি না। যদি থাকে তাহলে আমি সেই নাম আর দেবো না, কেননা তাহলে আমার নামে অনেক চ্যানেল থাকবে, যদি কেউ সার্চ করে আমার চ্যানেল পাবে না। তাই এমন চ্যানেল দিন নাম দিতে হয় যেটা ইউটিউবে নেই। আর সবসময়ের জন্য চ্যানেলের নাম খুবই ছোট রাখতে হয়। অনেকেই আছেন এমন বড় নাম রাখেন যাতে মনে রাখা তো দুষ্কর, মানে টাইপিং করেও লেখা যায় না। তাই সবসময়ের জন্য ছোট চ্যানেলের নাম চুজ করবেন এবং এমন একটি ইউনিক চ্যানেল নাম দেবেন যে চ্যানেলটি ইউটিউবে নেই, যাতে সার্চ করলে সঙ্গে সঙ্গে চলে আসে। এইসব নতুন বিষয়গুলো সবার মাথায় রাখতে হয়।
অনেক নতুন ইউটিউবার আছে যারা এগুলো ভাবে না, এগুলো নিয়ে অবশ্যই ভাবতে হবে। যখনই আপনি নতুন চ্যানেল ক্রিয়েট করছেন, সব কিছু আপনার ভাবনা চিন্তা করে তবেই, তারপরে চ্যানেলের নাম রাখলেন তারপর খুঁজে পেলো না, আবার চ্যানেলের নাম চেঞ্জ করবেন, তাতে চ্যানেলের পক্ষে খুবই ক্ষতি হয়, অসুবিধা হয়, চ্যানেলের রিচ ডাউন হয়ে যাবে, চ্যানেল গ্রোথ করবে না। আশা করি আপনাদের বুঝাতে পেরেছি, যারা নতুন চ্যানেল ক্রিয়েট করবেন ভাবছেন তাদের জন্য, যে কোন চ্যানেল করলে ভালো হবে, প্রতিদিন একটা ভিডিও না দুটো ভিডিও আপলোড দিলে ভালো হবে, সব কিছু ডিটেলস আপনাদের বললাম। এবার আপনারা নিজেরা ঠিক করবেন যে কোন ভিডিও, দিনে কটা ভিডিও দিলে ভালো হবে, কিংবা সময় যদি পান তাহলে অবশ্যই কোনো কথা নেই। আর সময়ের মেন হচ্ছে সময়ের সাপেক্ষ ব্যাপার, সময় যদি পাওয়া যায় তাহলে আমি দেব ভালো কন্টেন্ট দুটো, আর যদি সময় না পাওয়া যায় তাহলে সপ্তাহে একটা দিতে হবে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর আপনারা কোন ধরনের গান শুনতে চান কমেন্টস করে জানাবেন। আমার কাছে যদি সেই ধরনের কোনো গান থাকে অবশ্যই আমি আপনাদের শোনানোর চেষ্টা করব, আর না হলে কপিরাইট ফ্রি সং দেখতে হবে কোথাও পাওয়া যায় কি না, যদি পাওয়া যায়, আর না পাওয়া গেলে দেওয়া যাবে না। অনেকেই আছেন যারা আমার ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না, তাদের কাছে রিকোয়েস্ট করব প্লিজ সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন। আজকে তবে এখানে শেষ করছি, আশা করি ভিডিওটি ভালো লাগবে, যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, নমস্কার। আর দেখতে থাকুন গানের সাথে অসাধারণ কিছু ফুলের দৃশ্য, এগুলো হচ্ছে গাঁদা ফুল। আমি আপনাদের প্রথমেই বলেছি যে কিছু ফুলের দৃশ্য দেখাবো, যদিও আমি সেগুলো পরে বলবো বলছিলাম বলিনি। কিছু জবা ফুল আছে খুব সুন্দর সুন্দর বিভিন্ন কালারের, তাছাড়া কিছু গাঁদা ফুলের আছে, রজনীগন্ধা ফুল আছে, তাছাড়া আরও কিছু বাহারি ফুল আছে। দেখতে থাকুন, অবশ্যই আপনাদের ভালো লাগবে।